হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পায়েলস ব্লগের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক ভাজার রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ আর এটা কিন্তু খেতেও খুবই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমার তৈরি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার তৈরি নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তৈরি করে ফেলি পুঁই শাক ভাজা। পুঁই শাক ভাজা বানানোর জন্য আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁইয়ের পাতাগুলিকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো পুঁই শাক নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পুঁই শাক ভাজা বানানোর জন্য পেঁয়াজটা অবশ্যই বড় সাইজের নেবেন, না হলে কিন্তু এর স্বাদটা খুব একটা ভালো হবে না। পেঁয়াজটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন এবার পুঁই শাক ভাজা তৈরি করে ফেলি। আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলি। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজের কুচিগুলি ভেজে নিতে হবে। আঁচটা হাই রাখবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের কুচিগুলি পুড়ে যাবে আর শাকটা তখন খেতে তেতো লাগবে। তাই মিডিয়াম আঁচে পেঁয়াজের কুচিগুলি ভেজে নেবেন। আমি নেড়ে চেড়ে পেঁয়াজের কুচিগুলি ভেজে নিচ্ছি। দেখুন এগুলি ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। এবার এগুলিকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শাকটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুসারে দেবেন। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে, তাই লবণটা বেশি দেবেন না, ঠিকঠাক আন্দাজ মতো দেবেন। এগুলো আমি নেড়ে চেড়ে আর একটু ফ্রাই করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব পুঁই শাকটা সেদ্ধ হওয়ার জন্য। মাঝে একবার একটু চেক করে নেব। দেখুন শাকটার থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এক্সট্রা করে এর মধ্যে আর জল দিলাম না। তবে আঁচটা একদমই লোতে রাখবেন, না হলে কিন্তু শাকটা সেদ্ধ হবে না আর পুড়েও যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটি খুলে নিচ্ছি। এবার এটা আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এর মধ্যে আর একটু জল নেই, জলটা পুরো শুকিয়ে গেছে। এইভাবে আরো 1 মিনিটের মতো শাকটা ভেজে নিচ্ছি। এ
এক মিনিটের মতো এটা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পুঁই শাক ভাজা। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। চলুন এবার এটাকে আমি পরিবেশন করে নিই। দেখুন তৈরি হয়ে গেছে পুঁই শাক ভাজা, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এরকম ভাবে পুঁই শাক ভাজা ট্রাই করেননি কোনোদিন, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।